যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি, তাহলে কিন্তু কেউ কাছারি করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা, এই উদ্যোগটা যদি আমরা সফল করতে চাই, তাহলে এই যে আমরা অনুষ্ঠান করে সকলের সময় নষ্ট করে আমরা মানুষকে এনে প্রায় একটা দিন বা অর্ধেক দিন নষ্ট হয়ে যায় তাদের এই মানে ন্যায্য মূল্যে বা সাবসিডাইজ মূল্যে পণ্যটা সংগ্রহ করতে, আমরা চাই, আমি অনুরোধ করব আমার সংসদ সদস্য, কাউন্সিলর, মহিলা সংসদকে একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। এটা হলে এক নাম্বার আমার অনুরোধ। আমরা এইভাবে করতে চাই না, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যখন এটা শুরু করেছিল তখন কিন্তু এটা ছাড়া বিকল্প ছিল না। আপনারা জানেন কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছিলেন। যারা পিছিয়ে পড়া যারা মানুষ, যারা একটু মানে ইতে আছেন, তাদের জন্য তখন ট্রাক সেল দিয়ে উদ্বোধন করা হয়েছে। আমি মনে করি আমরা যদি বঙ্গবন্ধুর যে দর্শনে এই টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন, যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের দোরগোড়ায় যেন পৌঁছে দিতে পারে, টিসিবির উদ্দেশ্য কিন্তু ছিল এইটা। এবং টিসিবির যে কস্কোর দোকানগুলি ছিল, আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে এবং ন্যায্য মূল্যের দোকান থেকে তখন সাবান পাওয়া যেত, ম্যাস পাওয়া যেত, বিভিন্ন জিনিস আমরা কিন্তু সংরক্ষ ওইখান থেকে এনেছি। কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নিজস্ব উৎপাদিত অনেক কিছু ছিল না, টিসিবির মাধ্যমে এটা আসতো। তো মাননীয় প্রধানমন্ত্রী এই দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকারগুলো ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারেই ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে। এবং সেই ম্যান্ডেট নিয়েই আমাদের চেয়ারম্যান এবং টিসিবির লোকজন কাজ করে যাচ্ছে। প্রয়োজনে আমরা যেন যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমদানি করতে হয় সেটা আমদানি করে আমরা ন্যায্য মূল্যে দিতে পারি, সাধারণ মানুষ যেন এটা সুবিধা নিতে পারে। তো আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা রমজানটা কিভাবে কি ম্যাজিকে, আসলে কোনো ম্যাজিক না, এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি পরিকল্পনা। আমরা যখন নির্বাচনে ব্যস্ত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন চিন্তা করেছিল যে সামনে রমজান, তার আগেই উনি যারা এই আপনারা জানেন যে ডলারের সংকট ছিল, তারপরেও 13.5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজন জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পরে উনি আমাকে বলেছেন যে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, খাদ্যপণ্য আছে, এটার ব্যবস্থাপনাটা জানি সুষ্ঠু হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এখন এটা প্রমাণিত সত্য যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি, তাহলে কিন্তু কেউ কাছারি করতে পারবে না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টিসিবি এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সব সময় অ্যাভেলেবেল থাকে, এটা জানি কখনো সংকট তৈরি না হয়, এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দ্বিতীয় হলো 1 কোটি পরিবার, প্রায় 4 থেকে 5 কোটি লোক। তো এই তালিকাটা যদি একটু সংশোধন করা হয়, আমি জানি যে প্রত্যেক জায়গায় আমাদের যে তালিকা আছে, কিছু লোক মারা গেছে, কিছু লোক মাইগ্রেট হয়ে অন্য জায়গায় চলে গেছে। আমি অনুরোধ করব, জনপ্রতিনিধি 3 জন আছেন, আপনারা লোকালি এই তালিকাটা সংশোধন করে যারা পাওয়ার যোগ্য, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না, ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে, এখানে কিন্তু পণ্য দাম দিয়ে কিনতে হয়। সো এমএন ফ্যামিলিকে দিতে হবে যার ওই 500 থেকে 1000 টাকা একবারে দিয়ে কেনার সামর্থ্য আছে। একেবারে যারা হতদরিদ্র তাদের জন্য কিন্তু আমাদের অন্য কর্মসূচি আছে, যেটা আমরা বিনামূল্যে চাল দেই বা অন্য অন্য সুযোগ আছে আর কি। তো এটা আমরা করব, আর আপনারা যদি দোকানের ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরও পণ্য আপনাদের সাথে পরামর্শক্রমে যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করবো, যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়।